হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিটু বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে মন খারাপের দিন। তো কেন মন খারাপের দিন বুঝতে পারছো? আমি সাজুগুজু করে রেডি হয়ে গেছি, যেহেতু বাড়ি চলে যাব 3টে দিনের জন্য। এসি অত দূর থেকে 3 দিন থাকলে না আমার ভালো লাগে না, তো যেতে হবে। ছেলের টিউশন আছে, স্কুল আছে, আর বরের ব্যবসা আছে, সব কিছু মেনটেন করেই ঘুরে টুরে চলে গেলাম। আর মনটা খুব খারাপ লাগছে, দেখলেই বুঝতেই পারছো মনটা একদম চুপচাপ। আর এদিকে দেখো, আমি তুলসী মাকে নিয়ে আসছি বাড়ি থেকে, যেহেতু তুলসী গাছটা আমার নেই বাড়িতে, মারা গেছে, তার জন্য মানে মরে গেছে, তাই আবার তুলসী গাছ। তো চলো বাই বাই করে দিই কৃষ্ণনগর শহরটাকে। তো চলে যাচ্ছে কৃষ্ণনগর শহরটা কাছে, সেটুকু তোমাদের শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, মেয়েদের এটাই জীবন, মানে মার বাড়ি ছেড়ে যেতেই হবে নিজের গন্তব্যস্থলে, যতদিন না শেষ নিঃশ্বাস ত্যাগ হচ্ছে। তো সত্যিই মনটা খুব খারাপ লাগছে, যখন ভিডিওটা তোমাদের সাথে এডিটিং করছি তখনও খুব মনে পড়ছিল বাড়ির কথা। কিন্তু কিছু করার নেই বন্ধুরা, মেয়েদের এটাই জীবন, প্রতিটা মেয়েদেরই। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে বাড়িতে ফিরে গিয়ে। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, চলে আসলাম স্নান সেরে তো তোমাদের সামনে একটু কথা বলতে। তো চলো একটু বসে নিই, যেহেতু কাজ টাজ করেছি, এসে কাছাকুচি করেছি, যেহেতু বাড়িতে ছিলাম না, সমস্ত কিছু ধুলোবালি পড়ে গেছিলো, পরিষ্কার টরিষ্কার করে জামা কাপড়গুলো চাদর টাদর কেচে নিয়েছি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। তো দেখতে পাচ্ছো বন্ধুরা, সমস্ত কিছু কাচাকুচি করে নিয়েছি বাড়িতে এসে, আর এগুলো সব মেরে দেবো ছাদে। তো চলো এদিকে দেখো, ঝাঁট ফাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছো মানে প্রচণ্ড ধুলো দেখছি, যেহেতু রাস্তার সামনে ঘর বাড়ি হলে যা হয়। তো চলো তোমাদেরকে সেটা শেয়ার করলাম, আর এটাকে রেখে দিলাম বারণটাকে। তো চলো বন্ধুরা, তারপর জামা কাপড়গুলো শুকিয়ে যাক, তারপর ওগুলো নিয়ে গুছিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, অনেক কিছু কাছাকাছি করেছি, তোমাদেরকে দেখেছি, এগুলো সমস্ত কিছু ভাঁজ করে নিতে হবে, ভাঁজ করে নিয়ে জায়গাটা জায়গায় রেখে দেব। তো চলো সামনে ব্যালকনিটা একটু শেয়ার করলাম। এই দেখো, এখানেও কিছু জামা প্যান্ট আর বরের জিন্স মেলে দিয়েছে কেচে, আর আমি আসলেই যেদিনই আসি সেদিনকেই ভিজিয়ে রেখে সমস্ত কাজ করে নিই, তারপরে সমস্ত কাজ, নাহলে আমার না একা হাতে হয় না, সম্ভব হয় না। যখনই কোথাও যাই আগে কাছাকুচি করে নিই, তারপর আলমারিতে জিনিসগুলো রাখি। কিন্তু রাস্তাঘাট থেকে আসছি তাই না, ট্রেন বাস চেপে, ওগুলো তো আর আলমারিতে রাখা যায় না, না ধুয়ে তো ধুয়ে রাখলাম। তো দেখো বন্ধুরা, পুজো করে নিয়েছি, সেটা একটু শেয়ার করে দিলাম তোমাদের মাঝে। অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, তো বাড়িতে আসলাম, সেই ডেলি কাজ, ডেলি যা কাজকর্ম করি সেগুলো একটু তুলে ধরলাম তোমাদের সামনে। কেমন হয়েছে, গাছের ফুল দিয়ে পুজো করেছি, দেখো কতগুলো টগর ফুল দেখতে পাচ্ছ, আর কত সুন্দর লাগছে দেখো। মানে আমি এরকমভাবে সাজিয়ে পুজো করতে খুব ভালোবাসি, তোমাদের কেমন লাগলো বলো। আর দেখো, তুলসী মাকে জল দিয়ে ফুল দিয়ে দেখিয়েছি তোমাদের, যে তুলসী মাকে নিয়ে এসেছি পিসির বাড়ি থেকে, আর খুব সুন্দর দেখো, তার জন্য নিয়ে আসলাম। পিসিকে বলছি যে আমাকে তুলসী গাছটা দেবে, আর এই গাছটাতে আর নেই, এটা মরে গেছে, সেটা একটু দেখিয়ে দিলাম। আর ওয়েদার দেখো, মোটামুটি ওয়েদার ঠিকই আছে। তো চলো বন্ধুরা, আজকে কী রান্না করছে শাশুড়ি মা সেটা একটু শেয়ার করে দিই দুপুরের লাঞ্চে। তো চলো দেখো, এখানে রয়েছে ঢেঁড়স ভাজা, আলু ভাজা, কাতলা মাছের ঝোল, আর এদিকে মসুর ডাল করেছে পাতলা করে। তো টাটা বন্ধুরা, ভালো থাকবে।